সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। মেরিনস কিচেনের আজকের আয়োজনে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম পারফেক্ট এবং অনেক মজার একটি টক দইয়ের রেসিপি। কিছুদিন আগে আমার চ্যানেলে একটি মিষ্টি দইয়ের রেসিপি আপলোড দিয়েছিলাম, তো সেখানে অনেকেই বলেছেন টক দইয়ের রেসিপিটা যেন শেয়ার করি। তো আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটি টক দইয়ের রেসিপি শেয়ার করব একদম সনাতন পদ্ধতিতে। তো আই হোপ রেসিপিটা ভালো লাগবে। তো আজকের এই টক দইটা তৈরি করার জন্য প্রথমে একটা হাঁড়ির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 লিটার গরুর খাঁটি দুধ। আপনারা যে কোনো ব্র্যান্ডের প্যাকেটজাত দুধটাও নিতে পারবেন, তবে অবশ্যই ফুল ক্রিম দুধটা হতে হবে। তো দুধটা দেওয়ার পর এখন আমি জাল করে নিব কিছুক্ষণ। খুব বেশি সময় নিয়ে জাল করব না, জাস্ট দুধটার 1/4 যখন শুকিয়ে যাবে তো সেই দুধটা দিয়ে আমি দইটা বসাবো। আপনারা কেউ চাইলে এই দুধের সাথে কিছুটা গুঁড়া দুধও অ্যাড করতে পারেন, এতে করে কিন্তু দইয়ের স্বাদটা আরও বেশি বেড়ে যাবে এবং দইটা আরও বেশি ক্রিমি হবে। তো দুধটা বলক চলে আসার পর আমি জাস্ট 15 মিনিটের মতো চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে জাল করেছি। আর এরই মধ্যে কিন্তু আমার দুধটা 1/4 চেয়ে আরেকটু বেশি হবে শুকিয়ে গিয়েছে আর খুবই সুন্দর একটা স্মেল আসছে। তো এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিলাম, আমার দুধটা জাল করা হয়ে গিয়েছে। তো চুলার আঁচটা বন্ধ করে নেওয়ার পর এখন আমার দুধটাকে ঠান্ডা করে নিতে হবে, তবে একদম সম্পূর্ণ ঠান্ডা করা যাবে না। যখন একটা আঙ্গুল ডোবালে আঙ্গুলটা এই দুধের তাপটা সহ্য করতে পারবে, এরকম কুসুম গরম হবে, তো সেই পর্যায়ে আমি এটাকে দইটা বসাবো আর কি। তো আমার দুধটা ঠান্ডা হয়ে গিয়েছে, একটা আঙ্গুল ডোবালে আঙ্গুলটা দুধের তাপটা সহ্য করতে পারছে, এরকম কুসুম গরম পর্যায়ে আছে। তো এই পর্যায়ে এখানে আমি 1/3 কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। আর এই টক দইটাকে আমি ঘন্টাখানেক আগে একটা চালনিতে ছেঁকে নিয়েছিলাম, এতে করে দইয়ের মধ্যে যে এক্সট্রা পানিটা থাকে সেটা পড়ে যায়, এর ফলে দইটা বেশি ভালো হয়। তো টক দইটা আমি দিয়ে দিয়েছি, তারপর খুব ভালো করে হ্যান্ড মিক্সের মাধ্যমে মিশিয়ে নিলাম দইটাকে দুধের সাথে। এবার যে পাত্রটাতে আমি দইটা বসাবো সেই পাত্রটা নিয়ে নিলাম। আমি এখানে একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি, দইয়ের সাধারণত 1 কেজি দইয়ের যে হাঁড়িটা থাকে সেরকম হাঁড়ি। আর এই হাঁড়িটাকেও আমি চুলায় লো আঁচে একটু গরম করে নিয়েছি, এতে করেও দইটা খুব দ্রুত সেট হয়ে যাবে। আর আমি এখানে মাটির পাত্র নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের পাত্রের মধ্যেই দইটা বসাতে পারবেন, কোনো সমস্যা নেই। তো দইয়ের সম্পূর্ণ মিশ্রণটা আমি পাত্রটার মধ্যে দিয়ে দিলাম, তারপর একটা ফয়েল পেপারের মাধ্যমে আমি পাত্রটার মুখটা খুব ভালো করে বন্ধ করে দিচ্ছি। ফয়েল পেপার ব্যবহার করাটা মাস্ট না, আমার কাছে ছিল, তার জন্য আমি খুব ভালোভাবে এটা দিয়ে আগে মুখটাকে বন্ধ করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো আপনাদের কাছে যদি ফয়েল পেপার না থাকে নর্মালি কোনো ভালো ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, যেন চেপে এটার মুখটা লেগে থাকে আর কি। তো আমি ফয়েল পেপার দিয়ে ঢেকে নেওয়ার পরও আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এখন একটা ভারী কম্বল দিয়ে আমি এটাকে ঢেকে একদম খুব ভালোভাবে সাইডগুলো মুড়িয়ে দিচ্ছি, যেন বাইরের হাওয়াটা এটার ভিতর পর্যন্ত না যেতে পারে, খুব ভালো করে সাইডগুলো মুড়িয়ে দিচ্ছি। তো একটা কম্বল দিয়ে ঢাকার পর, এগুলো হচ্ছে একটু পাতলা টাইপের কম্বলটা আমি দিয়েছি, আপনারা কম্বল বা কাঁথাও দিতে পারেন। তো একটা দেওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে আরও একটা দিলে উপরটা আরও ভারী হয়ে থাকবে, আর যতটা ভারী এবং খুব ভালো করে আপনারা এভাবে ঢেকে রাখবেন এটা কিন্তু ততটাই পারফেক্ট হবে এবং দ্রুত হয়ে যাবে দইটা। তো আমি আরও একটি কম্বল দিয়ে ঢেকে দিয়েছিলাম আর এইভাবে রেখে দিয়েছিলাম 5 ঘন্টা। তো আমি 9টার দিকে আসলে রাতের বেলা এই দইটা বসিয়েছি, আর 2টার দিকে এখন আমি চেক করছি, এটা আমরা সেহরিতে খাবো। তো 2টার দিকে চেক করে দেখি, মাশাল্লাহ আমার দইটা একদম পারফেক্টলি সেট হয়ে গিয়েছে। আর দুধ এবং যে পাত্রটা আমি গরম করেছিলাম সেটার যে গরম ভাবটা আছে সেটা কিন্তু এখনও আছে, আমার মাটির পাত্রটা এখনও গরমই আছে যেহেতু খুব ভালো করে আমি ঢেকে রেখেছিলাম। তো এ পর্যায়ে কিন্তু দেখুন এটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে, এটাকে যদি আরও কিছুক্ষণ ফ্রিজে রাখা যেত তাহলে আরও ভালোভাবে এটা সেট হতো। তো যাই হোক, এখন আমরা সেহরি খাবো, তাই ঝটপট আপনাদের সাথে কেটে আমি শেয়ার করছি আমার দইটা কতটা পারফেক্ট হয়েছে। আর একদম বরাবর 5 ঘন্টার মধ্যে কিন্তু দইটা এরকম বসে গিয়েছে। তো ফ্রেন্ডস, আশা করবো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, উপকারে এসেছে। ভালো লাগলে ভিডিওটিকে লাইক দিবেন, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।